by to me? এত কম লাগে? আজ কিউ লেট? সব সময় তুমি একই কথা বলো। দেখো এরকম হলে কিন্তু তোমাকে আর দরকার নেই। সত্যি আফা, অনেক দাম। পারলে তো আমার রিকশা উড়াল দিয়া হে। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সবেমাত্র তৃতীয় প্রজন্মের মানুষদের উদ্ভাসিত করেছিল ইন্টারনেটের বিস্ময়কর জগতে। আর তখনই ফ্যালকন 9 চেপে ভূপৃষ্ঠের মাটি ত্যাগ করলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 1 0 ignition lift off. তখন থেকেই সবার স্বপ্ন রকেটের গতিতে আকাশ ছুঁয়ে দেখার। আর এই বিষয়েই আশ্বস্ত করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। We are not just talking about 4G, but Bangladesh today, we are already starting the conversation about 5G. কি থাকছে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্কে? পরীক্ষামূলক উদ্বোধনীতে এর সর্বোচ্চ গতি পাওয়া গেছে 4.17 গিগাবাইট পার সেকেন্ড, যা প্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের লেটেন্সির কাছাকাছি। মানুষ প্রায়শই ভুল করে থাকে ইন্টারনেটের ব্যান্ডউইথ নিয়ে। কত হতে পারে ইন্টারনেটের সর্বোচ্চ গতি? 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 35 মেগাবাইট পার সেকেন্ড? কিন্তু লেটেন্সির হিসাব ভিন্ন। মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডে প্রায় 1,00,000 মাইল দূরের স্যাটেলাইট হয়ে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করে যে গতি, তাকেই বলা হচ্ছে লেটেন্সি। কল্পনার চেয়েও দ্রুত গতির এই স্পিড শুধুমাত্র এখন স্যাটেলাইটেই দেয়া সম্ভব। তবে এই গতির দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু স্বপ্ন নয়, স্বপ্নের চেয়েও বেশি কিছু। ইন্টারনেটের ব্যান্ডউইথ নয়, লেটেন্সি নিয়ে ভাবছে দেশ। তারহীন পঞ্চম প্রজন্মের দিকে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে। ম্যাট্রিক ডি কস্তা, মাই টিভি।